আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বপ্নাস কুকস অ্যান্ড ক্রাফট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের কুশিকাটা ত্রিকোণ শাল তৈরি করে দেখাবো। তো অনেক আপুরা অনেক দিন থেকেই রিকোয়েস্ট করছিলেন একটি শালের ভিডিও দেওয়ার জন্য, তো তার জন্য ভিডিওটি করলাম। তো দেখুন, শালটি দেখতে অসম্ভব সুন্দর হয়েছে। দেখতে যেমনই সুন্দর, তেমনি তৈরি করাও খুবই সহজ। আমি খুবই সহজ এবং সাবলীল ভাষায় রাউন্ড লিখে লিখে স্টেপ বাই স্টেপ তৈরি করে দেখিয়েছি। আশা করছি যেসব আপুরা কুশিকাটার কাজে একদম নতুন এবং প্রথম, শুধুমাত্র বেসিক কাজগুলো জানেন, তারাও কিন্তু খুবই অনায়াসে এই শালটি তৈরি করতে পারবেন। আমি এই শালটি এই পর্যন্তই করে দেখিয়েছি এবং ভিডিওর মধ্যে সব ধরনের টিপস দিয়ে দিয়েছি। চাইলে আপনারা ওই টিপসগুলো ফলো করে যে কোনো সাইজের করে, অর্থাৎ আপনাদের কাঙ্ক্ষিত মাপ অনুযায়ী এই শালটি তৈরি করে নিতে পারবেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন, এবং এখনও যারা আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, কুশিপণ্য নামে আমার একটি ফেসবুক পেজ আছে। আমি এই পেজের মাধ্যমে কুশিকাটার এই ধরনের শাল সহ বিভিন্ন ধরনের পণ্য, যেমন বিভিন্ন ধরনের সুতা, হুকসেট ইত্যাদি সেল করে থাকি। প্রয়োজনে আপনারা আমার পেজে নক দিতে পারেন, পেজের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে আপনারা সেখান থেকে পেজের লিঙ্কটা পেয়ে যাবেন। এছাড়া আমার প্রতিটি ভিডিওর ফার্স্ট কমেন্টেও পেজের লিঙ্কটা পেয়ে যাবেন, চাইলে আপনারা সেখান থেকেও দেখে নিতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন ভিডিওটি শুরু করি। এই ত্রিকোণ শালটি তৈরি করার জন্য আমি এখানে হালকা মিষ্টি কালারের ফোর প্লে চায়না উল ব্যবহার করেছি, এবং এই উল দিয়ে কাজ করার জন্য আমি এখানে 3mm হুকটি ব্যবহার করেছি। আপনারা চাইলে 3.5mm হুকও ব্যবহার করতে পারবেন। আর নিয়েছি এরকম সাইজের একটি নিডল, এই নিডলটা সুতাগুলো সেটিং দেওয়ার কাজে লাগবে, এবং মাপামাপির জন্য নিয়েছি একটি ফিতা এবং সুতা কাটার জন্য একটি কাটার। তো প্রথমে আমি একটি স্লিপ নট করে নেব। তো দেখুন, এভাবে একটি স্লিপ নট করে নিলাম। এখন স্লিপ নটটাকে এভাবে একটু টেনে ছোট করে নেব, এবং আপনারা খুব খেয়াল করে দেখুন, আমি লুপের মধ্যে হুকটা এমন পর্যায়ে রাখবো যাতে খুব ইজিলি আপ ডাউন করা যায়। এমন পর্যায়ে হুকটাকে রেখে আমি এখানে টোটাল 5টি চেন করে নেব, 1, 2, 3, 4, 5, এভাবে 5টি চেন করে নিলাম। এখন এই 5টি চেনের দেখুন, প্রথম যে চেনটা করেছি এই চেনের মধ্যে এভাবে হুকটাকে নেব, এবং এই যে সুতাটা রয়েছে এই সুতাটাকে হুকের মাথায় আটকে এই গ্যাপের মধ্যে দিয়ে এভাবে বের করে নিয়ে এসে এখন হুকে থাকা এই লুপসের মধ্যে দিয়ে এভাবে স্লিপ স্টিচ করে নেব। তাহলে এখানে দেখুন 5টি চেনে ছোট্ট একটি চেন রিং তৈরি হয়ে গেল। তো আমি এই কাজটি চেন রিংয়ের মধ্যে থেকে শুরু করব। তো এভাবে চেন রিংটা তৈরি করার পর এখন প্রথম রাউন্ডের কাজ করব। প্রথম রাউন্ডের কাজটা করার জন্য প্রথমেই 1, 2, 3 তিনটি চেন করব, এবং তিনটি চেনকে একটি ডাবল ক্রোশেট হিসাবে কাউন্ট করব, এবং এই চেন রিংয়ের মধ্যে আমি এখন একবার ডাবল ক্রোশেট করে নেব। এবং দেখুন, বাড়তি যে সুতাটা থাকবে এই সুতাটা আমি এভাবে কাজের মধ্যে হাইড করে নেব। তো তিনটি চেন করে এই চেন রিংয়ের মধ্যে একবার ডাবল ক্রোশেট করে নিলাম। তো এভাবে ডাবল ক্রোশেট করার পর এখন এখানে 1, 2 চেন করলাম। এখন সেম গ্যাপেই, অর্থাৎ ওই চেন রিংয়ের মধ্যেই আবারও দুইবার ডাবল ক্রোশেট করে নেব, 1, 2 এভাবে দুইবার ডাবল ক্রোশেট করার পর এখন আবার উপরের দিকে দুটি চেন করব, 1, 2 চেন করে এই সেম গ্যাপেই, অর্থাৎ এই রিংয়ের মধ্যেই আবারও আমি দুইবার ডাবল ক্রোশেট করে নেব। তো দেখুন, 1, 2 তাহলে এখানে টোটাল দেখুন 6বার ডাবল ক্রোশেট করা হলো, এবং এভাবে দুইটি করে ডাবল ক্রোশেটের মাঝে মাঝে দুইটি করে চেনের গ্যাপ তৈরি করা হলো। এভাবে দুইটি গ্যাপ তৈরি করে নিয়েছি। এভাবে প্রথম রাউন্ডের কাজটা কমপ্লিট করে নিলাম। এখন দ্বিতীয় রাউন্ডের কাজ করব, তার জন্য এভাবে কাজটিকে ঘুরিয়ে নেব। এভাবে কাজটিকে ঘুরিয়ে নিয়ে এই যে দ্বিতীয় যে ডাবল ক্রোশেটটা রয়েছে এই ডাবল ক্রোশেটের উপরে একবার স্লিপ স্টিচ করে পার হয়ে যাব। তো এভাবে পার হয়ে এলাম। তারপর যে দুটি চেনের গ্যাপ রয়েছে এই দুটি চেনের গ্যাপের মধ্যে একবার স্লিপ স্টিচ করে পার হয়ে যাব। তাহলে এখানে দুইবার স্লিপ স্টিচ করে এই গ্যাপে পার হয়ে এলাম। এখন দ্বিতীয় রাউন্ডের কাজের জন্য 1, 2, 3 তিনটি চেন করে নিলাম। তিনটি চেনকে একটি ডাবল ক্রোশেট হিসাবে কাউন্ট করলাম, এবং দেখুন এই গ্যাপের মধ্যে আরও একবার ডাবল ক্রোশেট করে নিলাম। তাহলে এভাবে দুইবার ডাবল ক্রোশেট করা হলো। এখন 1, 2 চেন করলাম, এবং সেম গ্যাপের মধ্যে আবারও আমি দুইবার ডাবল ক্রোশেট করে নেব, 1, 2 তো দেখুন ঠিক এভাবে কাজটা করে নিলাম। একই গ্যাপের মধ্যে 4বার ডাবল ক্রোশেট করা হলো, এবং 4টি ডাবল ক্রোশেটের মাঝে দুটি চেন করা হলো। এভাবে করার পর 1, 2
তিন তিনটি চেন করে নিলাম। তিনটি চেন করে এখন দেখুন পরের যে দুটি চেনের গ্যাপ রয়েছে এই দুটি চেনের গ্যাপের মধ্যেও ঠিক এইভাবে করে নেব, অর্থাৎ প্রথমে দুইবার ডাবল ক্রোশেট করে নেব, এক দুই, দুইবার ডাবল ক্রোশেট করে নিলাম। এখন মাঝে এক দুই দুটি চেন করলাম, এখন সেম গ্যাপে আবারও দুইবার ডাবল ক্রোশেট করে নেব, এক দুই। তো দেখুন ঠিক এভাবে কাজটা করে নিলাম। এই চেনের গ্যাপের মধ্যে চারবার ডাবল ক্রোশেট করা হলো এবং চারটি ডাবল ক্রোশেটের মাঝে দুটি চেন করা হলো। এভাবে দুই নাম্বার রাউন্ডটা কমপ্লিট করে নিলাম। এখন কাজটিকে ঘুরিয়ে নেব এবং তিন নাম্বার রাউন্ডের কাজ করব। তো তিন নাম্বার রাউন্ডের কাজটা করার জন্য দেখুন পরের যে চেনের গ্যাপটা রয়েছে, অর্থাৎ পরের ডাবল ক্রোশেটের উপরে একবার স্লিপ স্টিচ করে নেব এবং পরের এই দুটি চেনের গ্যাপের মধ্যে একবার স্লিপ স্টিচ করে পার হয়ে যাব। এভাবে পার হয়ে এসে আবার তিন নাম্বার রাউন্ডের কাজটা করার জন্য প্রথমে তিনটি চেন করব এবং তিনটি চেনকে একটি ডাবল ক্রোশেট হিসাবে কাউন্ট করে সেম গ্যাপে আরও একবার ডাবল ক্রোশেট করে নিলাম। এখন এখানে এক দুই, দুটি চেন করে ওই চেনের গ্যাপের মধ্যে আবারও দুইবার ডাবল ক্রোশেট করে নেব, এক দুই। তাহলে এই চেনের গ্যাপের মধ্যে চারবার ডাবল ক্রোশেট করা হলো এবং চারটি ডাবল ক্রোশেটের মাঝে দুটি চেন করে নিলাম। এখন এই যে আগের রাউন্ডে এখানে তিনটি চেন করে নিয়েছিলাম, দেখুন এখানে এক দুই তিন, তিনটি চেন করব এবং আগের রাউন্ডের এই তিনটি চেনের গ্যাপের মধ্যে আমি দেখুন প্রথমে একবার ডাবল ক্রোশেট করব, মাঝে এক দুই তিন, তিনটি চেন করব এবং সেম গ্যাপে আবারও একবার ডাবল ক্রোশেট করে নেব। তো এভাবে করে নিলাম। এভাবে করার পর আবারও এক দুই তিন, তিনটি চেন করব এবং পরের এই যে দুটি চেনের গ্যাপ রয়েছে এই দুটি চেনের গ্যাপের মধ্যে এই সাইডে যেভাবে কাজ করে নিয়েছি ওই সাইডেও সেমভাবে কাজ করে নেব, অর্থাৎ প্রথমে দুইবার ডাবল ক্রোশেট করব, করে নিলাম, মাঝে এক দুই, দুটি চেন করব এবং সেম গ্যাপে আবারও দুইবার ডাবল ক্রোশেট করব, এক দুই। তাহলে এই সাইডে এই গ্যাপের মধ্যেও চারবার ডাবল ক্রোশেট করা হলো এবং চারটি ডাবল ক্রোশেটের মাঝে দুটি চেন করা হলো। তো এভাবে করে আমি এখানে তিন নাম্বার রাউন্ড পর্যন্ত করে নিলাম, আশা করি দেখে বুঝতে পারছেন। তো আমি এখন আপনাদের চার নাম্বার রাউন্ডের কাজটা দেখিয়ে দিচ্ছি। আমি এখন চার নাম্বার রাউন্ডের কাজ করব। চার নাম্বার রাউন্ডের কাজটা করার জন্য আমি প্রথমে কাজটিকে ঘুরিয়ে নেব এবং দেখুন পরের যে দুই নাম্বার ডাবল ক্রোশেটটা রয়েছে এই দুই নাম্বার ডাবল ক্রোশেটের উপরে একবার স্লিপ স্টিচ করে নেব এবং পরের এই দুটি চেনের গ্যাপের মধ্যে একবার স্লিপ স্টিচ করে পার হব। তো এভাবে দুইবার স্লিপ স্টিচ করে গ্যাপের মধ্যে পার হয়ে এলাম। এখন চার নাম্বার রাউন্ডের কাজ করার জন্য প্রথমে এক দুই তিন, তিনটি চেন করে নেব এবং তিনটি চেনকে একটি ডাবল ক্রোশেট হিসাবে কাউন্ট করব এবং গ্যাপের মধ্যে একবার ডাবল ক্রোশেট করে নিলাম। তাহলে দুইবার হলো। এখন এখানে এক দুই, দুটি চেন করব এবং সেম গ্যাপে আবারও দুইবার ডাবল ক্রোশেট করে নেব। তো দেখুন এক দুই। তাহলে এখানে টোটাল চারবার ডাবল ক্রোশেট করা হলো এবং চারটি ডাবল ক্রোশেটের মাঝে দুটি চেন করা হলো। এভাবে করার পর এখন এখানে এক দুই তিন, তিনটি চেন করব এবং আগের রাউন্ডে এখানে যে একসাথে দুইবার ডাবল ক্রোশেট করেছিলাম এবং মাঝে তিনটি চেনের গ্যাপ তৈরি করেছিলাম এই গ্যাপের মধ্যে আমি এখন টোটাল সাতবার ডাবল ক্রোশেট করব। তো দেখুন করে নিচ্ছি, এক দুই তিন চার পাঁচ ছয় সাত। তো দেখুন একই চেনের গ্যাপের মধ্যে টোটাল সাতবার ডাবল ক্রোশেট করে নিলাম। এখন এখানে আবারও এক দুই তিন, তিনটি চেন করব এবং আবারও এই যে দুটি চেনের গ্যাপ রয়েছে এই চেনের গ্যাপের মধ্যে ওই সাইডে যেভাবে কাজ করে নিলাম, অর্থাৎ প্রথমে দুইবার ডাবল ক্রোশেট করব, এক দুই, দুইবার ডাবল ক্রোশেট করলাম, মাঝে এক দুই, দুটি চেন করব এবং সেম গ্যাপে আবারও দুইবার ডাবল ক্রোশেট করব। তাহলে টোটাল চারবার ডাবল ক্রোশেট করা হলো এবং চারটি ডাবল ক্রোশেটের মাঝে দুটি চেন করা হলো। তো দেখুন চার নাম্বার রাউন্ডটা ঠিক এরকম হলো। তো এভাবে চার নাম্বার রাউন্ডটা কমপ্লিট করার পর এখন পাঁচ নাম্বার রাউন্ডের কাজ করব। তো পাঁচ নাম্বার রাউন্ডটা করার জন্য আবারও এভাবে কাজটিকে ঘুরিয়ে নেব এবং এই যে দুই নাম্বার ডাবল ক্রোশেটটা রয়েছে এই দুই নাম্বার ডাবল ক্রোশেটের উপরে একবার স্লিপ স্টিচ করে নেব এবং পরের এই দুটি চেনের গ্যাপের মধ্যে একবার স্লিপ স্টিচ করব, অর্থাৎ এখানে টোটাল দুইবার স্লিপ স্টিচ করতে হবে এবং তারপর পরের রাউন্ডের কাজটা শুরু করব। অর্থাৎ প্রতিটি রাউন্ডেরই কাজ শুরু করার আগে
এই দুই নাম্বার অ্যাবর্ক সেটের উপর একবার স্লিপ স্টিচ করব এবং এই দুইটি চেনের গ্যাপের মধ্যে একবার স্লিপ স্টিচ করব এখানে টোটাল দুইটি স্লিপ স্টিচ করে তারপর এখানে 1 2 3 তিনটি চেইন করব এবং নতুন রাউন্ডে কাজ শুরু করব তো এখানে 5 নাম্বার রাউন্ডে কাজ শুরু করার জন্য তিনটি চেইন করে নিলাম এখন একবার ডাবল ক্রোশেট করব এখন এখানে 1 2 দুটি চেইন করব এবং সেম গ্যাপে আবারো দুইবার ডাবল ক্রোশেট করব তো দেখুন 1 2 তাহলে একই চেনের গ্যাপের মধ্যে আবারো চারবার ডাবল ক্রোশেট করা হলো এবং চারটি ডাবল ক্রোশেটের মাঝে দুটি চেইন করা হলো অর্থাৎ প্রতিটি রাউন্ডের ফারস্টে এবং লাস্টে কিন্তু এভাবে কাজটা করে নিতে হবে এই গ্যাপের মধ্যে টোটাল চারবার ডাবল ক্রোশেট করতে হবে এবং চারটি ডাবল ক্রোশেটের মাঝে দুটি করে চেইন করতে হবে আশা করি দেখে বুঝতে পারছেন তো এভাবে কাজটা করে নিয়েছি এখন পরে কাজটা দেখিয়ে দিচ্ছি এখন এখানে 1 2 3 তিনটি চেইন করব এবং দেখুন এই যে তিনটি চেনের গ্যাপ রয়েছে এই প্রথম তিনটি চেনের গ্যাপের মধ্যে আমি এখন একবার ডাবল ক্রোশেট করব তো দেখুন করে নিলাম এখন এখানে 1 2 3 তিনটি চেইন করব এবং আগের রাউন্ডের এই যে সাতটি ডাবল ক্রোশেট রয়েছে এই সাতটি ডাবল ক্রোশেটের ফার্স্টের এবং লাস্টের ডাবল ক্রোশেটটা বাদ দিয়ে মাঝের পাঁচটি ডাবল ক্রোশেটের উপরে একটি একটি করে পাঁচবার সিঙ্গেল ক্রোশেট করে নেব তো দেখুন এই প্রথম ডাবল ক্রোশেট বাদ দিয়ে এই দুই নাম্বার ডাবল ক্রোশেটের উপরে একবার সিঙ্গেল ক্রোশেট করে নিলাম এখন তিন নাম্বার ডাবল ক্রোশেটের উপরে আরেকবার সিঙ্গেল ক্রোশেট করলাম এখন চার নাম্বার ডাবল ক্রোশেটের উপরে একবার সিঙ্গেল ক্রোশেট করলাম পাঁচ নাম্বার ডাবল ক্রোশেটের উপরে একবার সিঙ্গেল ক্রোশেট করলাম এবং ছয় নাম্বার ডাবল ক্রোশেটের উপরে একবার সিঙ্গেল ক্রোশেট করলাম তাহলে এখানে টোটাল 1 2 3 4 5 পাঁচবার সিঙ্গেল ক্রোশেট করলাম এবং এই যে ফার্স্টের এবং লাস্টের চেনের গ্যাপটা বাদ দিলাম এভাবে করার পর আবারও এখানে 1 2 3 তিনটি চেইন করলাম এবং আবারও এই সাইডে যেভাবে করে নিয়েছি এই সাইডেও সেমভাবে করতে হবে তার জন্য এই তিনটি চেনের গ্যাপের মধ্যে একবার ডাবল ক্রোশেট করে নিলাম এখন এখানে 1 2 3 তিনটি চেইন করব এবং এই দুটি চেনের গ্যাপের মধ্যে ফার্স্টে যেভাবে কাজ করে নিয়েছি লাস্টের কাজটাও সেমভাবে করে নেব দুইটি ডাবল ক্রোশেট করে নিলাম 1 2 দুটি চেইন করলাম সেম গ্যাপে আবারও আমি দুইবার ডাবল ক্রোশেট করে নিলাম তো এভাবে কাজটা করে নিলাম এভাবে 5 নাম্বার রাউন্ডটা কমপ্লিট করে নিলাম এখন 6 নাম্বার রাউন্ডের কাজটা করার জন্য আবারও কাজটিকে ঘুরিয়ে নেব এবং দেখুন আবারও সেম প্রসেসে এই যে এই দুই নাম্বার ডাবল ক্রোশেটের উপর একবার স্লিপ স্টিচ করে নিলাম এখন এই দুইটি চেনের গ্যাপের মধ্যে একবার স্লিপ স্টিচ করলাম দুইবার স্লিপ স্টিচ করার পর 6 নাম্বার রাউন্ডটা শুরু করার জন্য প্রথমে তিনটি চেইন করলাম সেম গ্যাপে একবার ডাবল ক্রোশেট করলাম এখন দুটি চেইন করলাম এবং সেম গ্যাপে আবারও দুইবার ডাবল ক্রোশেট করব তো এভাবে করে নিলাম এখন দেখুন এখানে 1 2 3 তিনটি চেইন করব এবং আগের রাউন্ডে এখানে যে একবার ডাবল ক্রোশেট করেছিলাম এই ডাবল ক্রোশেটের উপরে এই উপরে ডাবল ক্রোশেটের উপরে যে চেইন রয়েছে এই চেনের গ্যাপের মধ্যে প্রথমে একবার ডাবল ক্রোশেট করলাম এখন মাঝে 1 2 3 তিনটি চেইন করব এবং সেম গ্যাপে আবারও আমি একবার ডাবল ক্রোশেট করে নেব অর্থাৎ এখানে একটি ফুলের বেস তৈরি করলাম পরের রাউন্ডে গিয়ে এই বেসের মধ্যে এরকম ফুল তৈরি হবে আশা করি দেখে বুঝতে পারলেন এভাবে করার পর আবারও এখানে 1 2 3 তিনটি চেইন করলাম এখন আগের রাউন্ডে এখানে পাঁচবার সিঙ্গেল ক্রোশেট করেছিলাম এই রাউন্ডে তিনবার করব অর্থাৎ এই রাউন্ডেও ফার্স্টের এবং লাস্টের চেনের গ্যাপটা বাদ দিয়ে মাঝের তিনটি সিঙ্গেল ক্রোশেটের উপরে তিনবার সিঙ্গেল ক্রোশেট করে নেব তো দেখুন দুই নাম্বার সিঙ্গেল ক্রোশেটের উপর একবার সিঙ্গেল ক্রোশেট করলাম তিন নাম্বার সিঙ্গেল ক্রোশেটের উপর একবার সিঙ্গেল ক্রোশেট করলাম এবং চার নাম্বার সিঙ্গেল ক্রোশেটের উপর একবার সিঙ্গেল ক্রোশেট করলাম এই ফার্স্টের এবং লাস্টের সিঙ্গেল ক্রোশেটটা বাদ দিলাম তো এভাবে করার পর এখন আবারও দেখুন 1 2 3 তিনটি চেইন করে এই সাইডে যেভাবে কাজ করে নিয়েছি এই সাইডেও এই ডাবল ক্রোশেটের চেনের গ্যাপের উপরে দেখুন প্রথমে একবার ডাবল ক্রোশেট করব করে নিলাম মাঝে 1 2 3 তিনটি চেইন করব এবং সেম গ্যাপে আবারও একবার ডাবল ক্রোশেট করে নেব এভাবে করার পর আবারও এখানে 1 2 3 তিনটি চেইন করব এবং লাস্টের এই গ্যাপের মধ্যে প্রথমে দুইবার ডাবল ক্রোশেট করব মাঝে দুটি চেইন করব এবং সেম গ্যাপে আবারও দুইবার ডাবল ক্রোশেট করব
তাহলে দেখুন এভাবে 6 নাম্বার রাউন্ড পর্যন্ত কাজটা করে নিলাম, আশা করি দেখে বুঝতে পারছেন। ডিজাইনটা ঠিক এমন হয়েছে। তো 7 নাম্বার রাউন্ডের কাজটা কিভাবে করবেন সেটা এখন দেখিয়ে দিচ্ছি। আমি এখন 7 নাম্বার রাউন্ডে কাজ করব। 7 নাম্বার রাউন্ডের কাজটা করার জন্য আমি প্রথমে কাজটিকে ঘুরিয়ে নেব এবং দেখুন পরে যে এই 2 নাম্বার ডাবল ক্রোশেটা রয়েছে এই 2 নাম্বার ডাবল ক্রোশেটের উপর একবার স্লিপ স্টিচ করে নেব এবং এই দুটি চেনের গ্যাপের মধ্যে একবার স্লিপ স্টিচ করে নেব। এভাবে দুইবার স্লিপ স্টিচ করে পার হয়ে এলাম। এখন 7 নাম্বার রাউন্ডের কাজটা করার জন্য প্রথমে 1 2 3 তিনটি চেন করে নিলাম। এখন একবার ওই গ্যাপেই ডাবল ক্রোশেট করে নেব। তো এভাবে দুইবার করার পর এখন এখানে 1 2 দুটি চেন করব এবং সেম গ্যাপে আবারও আমি দুইবার ডাবল ক্রোশেট করে নেব। তো দেখুন 1 2 এভাবে করে এখানকার কাজটা করে নিলাম। এখন পরের কাজটা দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি এখানে 1 2 3 তিনটি চেন করব এবং এই প্রথম তিনটি চেনের গ্যাপে কাজ করা যাবে না, এই চেনের গ্যাপটা বাদ দিয়ে পরের এই যে দুইটি ডাবল ক্রোশেটের মাঝে যে তিনটি চেনের গ্যাপ রয়েছে এই চেনের গ্যাপের মধ্যে আমি সরাসরি এখন 7বার ডাবল ক্রোশেট করে নেব। তো দেখুন 1 2 3 4 5 6 7। তাহলে দেখুন এই একই চেনের গ্যাপের মধ্যে টোটাল 7বার ডাবল ক্রোশেট করে নিলাম। এখন এখানে আবার তিনটি চেন করব, 1 2 3 তিনটি চেন করে আপনারা খুব খেয়াল করে দেখুন এই যে আগের রাউন্ডে এখানে 3বার সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছিলাম, এই তিনটি সিঙ্গেল ক্রোশেটের এই রাউন্ডে ফার্স্টের এবং লাস্টের সিঙ্গেল ক্রোশেটটা বাদ দিয়ে এই মাঝের সিঙ্গেল ক্রোশেটের উপরে একবার সিঙ্গেল ক্রোশেট করে নেব। তো দেখুন ঠিক এভাবে করে নিলাম। এভাবে সিঙ্গেল ক্রোশেট করার পর এখানে আবারও 1 2 3 তিনটি চেন করব এবং এই যে দেখুন আবারও এই দুটি ডাবল ক্রোশেটের মাঝে যে তিনটি চেনের গ্যাপ রয়েছে এই তিনটি চেনের গ্যাপের মধ্যে 7বার ডাবল ক্রোশেট করে নেব। তো 1 2 3 4 5 6 7 এভাবে 7বার ডাবল ক্রোশেট করে নিলাম। এখন লাস্টে এখানে আবারও 1 2 3 তিনটি চেন করব এবং সরাসরি এই লাস্টে দুটি চেনের গ্যাপের মধ্যে গিয়ে আবারও আমি প্রথমে 2বার ডাবল ক্রোশেট করব, মাঝে দুটি চেন করব এবং সেম গ্যাপে আবারও আমি 2বার ডাবল ক্রোশেট করে নেব। তাহলে দেখুন এভাবে করে আমি 7 নাম্বার রাউন্ডটা কমপ্লিট করে নিলাম। তো দেখুন ডিজাইনটা ঠিক এমন হলো। এখন আমি আপনাদের 8 নাম্বার রাউন্ডের কাজটা দেখিয়ে দিচ্ছি। আমি এখন 8 নাম্বার রাউন্ডের কাজ করব। 8 নাম্বার রাউন্ডের কাজটা করার জন্য প্রথমে কাজটিকে ঘুরিয়ে নেব এবং এই 2 নাম্বার ডাবল ক্রোশেটের উপরে একবার স্লিপ স্টিচ করে নেব। এখন এই দুটি চেনের গ্যাপের মধ্যে একবার স্লিপ স্টিচ করব। এভাবে 2বার স্লিপ স্টিচ করে গ্যাপের মধ্যে পার হয়ে এলাম। এখন 8 নাম্বার রাউন্ডের কাজটা করার জন্য প্রথমে 3টি চেন করে নিলাম। এখন এই গ্যাপে একবার ডাবল ক্রোশেট করব। এখন মাঝে দুটি চেন করব এবং সেম গ্যাপে আবারও 2বার ডাবল ক্রোশেট করব। তো প্রতিটি রাউন্ডের ফার্স্টের এবং লাস্টের কাজটা কিন্তু এমনই হবে, বারবার বলে দিচ্ছি। তো এভাবে করার পর এখন পরের কাজটা দেখিয়ে দিচ্ছি। তো এখন এখানে 1 2 3 তিনটি চেন করব এবং এই যে প্রথম তিনটি চেনের গ্যাপ রয়েছে এই চেনের গ্যাপের মধ্যে একবার ডাবল ক্রোশেট করে নেব। তো দেখুন তিনটি চেন করে এই তিনটি চেনের গ্যাপের মধ্যে একবার ডাবল ক্রোশেট করে নিলাম। এখন এখানে আবারও 1 2 3 তিনটি চেন করব এবং দেখুন আগের রাউন্ডে এখানে যে 7বার ডাবল ক্রোশেট করে নিয়েছিলাম এই 7টি ডাবল ক্রোশেটের ফার্স্টের এবং লাস্টের ডাবল ক্রোশেটটা বাদ দিয়ে মাঝের 5টি ডাবল ক্রোশেটের উপরে একটি একটি করে 5বার সিঙ্গেল ক্রোশেট করে নেব। তো এই প্রথম ডাবল ক্রোশেটটা বাদ দিয়ে 2 নাম্বার ডাবল ক্রোশেটের উপরে একবার সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। 3 নাম্বার ডাবল ক্রোশেটের উপরে একবার সিঙ্গেল ক্রোশেট করলাম। 4 নাম্বার ডাবল ক্রোশেটের উপরে একবার সিঙ্গেল ক্রোশেট করলাম। 5 নাম্বার ডাবল ক্রোশেটের উপরে একবার সিঙ্গেল ক্রোশেট করলাম এবং 6 নাম্বার ডাবল ক্রোশেটের উপরে একবার সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। তাহলে এখানে 1 2 3 4 5 এভাবে 5বার করে নিলাম। এভাবে 5বার করার পর এখন আপনারা খুব খেয়াল করে দেখুন এখানে আবারও 1 2 3 তিনটি চেন করব এবং দেখুন 7 নাম্বার রাউন্ডটা করার ফলে এখানে মাঝের এই যে এই প্রথম ফুলটা কমপ্লিট হয়ে গেছে এবং এই প্রথম ফুলের দুই সাইডে দুইটি ফুল অর্ধেক উঠে আছে, আশা করি দেখে বুঝতে পারছেন। তো এভাবে তিনটি চেন করে এই যে
আগের রাউন্ডে এখানে যে একবার সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছিলাম, এই সিঙ্গেল ক্রোশেটের উপরে একবার ডাবল ক্রোশেট করে নেব। এভাবে ডাবল ক্রোশেট করলাম। এখন এখানে আবারও 1 2 3 তিনটি চেন করব, এবং আবারও এই 7টি ডাবল ক্রোশেটের ফার্স্টের এবং লাস্টের ডাবল ক্রোশেটটা বাদ দিয়ে মাঝের 5টি ডাবল ক্রোশেটের উপরে একটি একটি করে 5 বার সিঙ্গেল ক্রোশেট করে নেব। তো দেখুন করে নিচ্ছি, 3 4 5, ফার্স্টের এবং লাস্টের ডাবল ক্রোশেটটা বাদ দিলাম। এভাবে করে করার পর লাস্টে এখানে আবারও দেখুন 1 2 3 তিনটি চেন করব, এবং এই যে প্রথমে যেমন এখানে তিনটি চেন করে এই প্রথম চেনের গ্যাপের মধ্যে একবার ডাবল ক্রোশেট করে নিয়েছিলাম, লাস্টেও তাই করব। তো তিনটি চেন করে নিয়েছি, এখন লাস্টের এই তিনটি চেনের গ্যাপের মধ্যে একবার ডাবল ক্রোশেট করে নিলাম। এখন আবারও তিনটি চেন করব, এবং লাস্টের এই দুটি চেনের গ্যাপের মধ্যে গিয়ে আবারও লাস্টের কাজটা করে নেব। অর্থাৎ প্রথমে 2 বার ডাবল ক্রোশেট করব, মাঝে 2টি চেন করব, এবং সেম গ্যাপে আবারও 2 বার ডাবল ক্রোশেট করব। তো এভাবে করে আমি 8 নম্বর রাউন্ডটা কমপ্লিট করে নিলাম। তো দেখুন ডিজাইনটা ঠিক এমন হলো। এভাবে একটি ফুল কমপ্লিট হয়ে গেছে, এবং এই ফুলের দুই সাইডে দেখুন 2টি ফুল অর্ধেক হয়ে গেছে। তারপর আবারও দেখুন পরে এখানে আবার এই যে ডাবল ক্রোশেটগুলো করে নিলাম, এখানে 3টি ডাবল ক্রোশেট, এই 3টি ডাবল ক্রোশেটের উপরে পরের রাউন্ডে অর্থাৎ 9 নম্বর রাউন্ডে 3টি ফুলের বেস তৈরি হবে। তো 9 নম্বর রাউন্ডটা কীভাবে করবেন সেটা এখন দেখিয়ে দিচ্ছি। তো 9 নম্বর রাউন্ডের কাজটা করার জন্য আবারও কাজটিকে ঘুরিয়ে নেব, এবং এই 2 নম্বর ডাবল ক্রোশেটের উপরে একবার স্লিপ স্টিচ করে নেব। এখন এই 2টি চেনের গ্যাপের মধ্যে একবার স্লিপ স্টিচ করে নিলাম। এভাবে 2 বার স্লিপ স্টিচ করে তারপর 9 নম্বর রাউন্ডের কাজটা করার জন্য প্রথমে 3টি চেন করে নিলাম, সেম গ্যাপে আবারও একবার ডাবল ক্রোশেট করলাম, 2টি চেন করলাম, এবং সেম গ্যাপে আবারও 2 বার ডাবল ক্রোশেট করে নিয়েছি। তো এভাবে কাজটা করে নেওয়ার পর এখন আপনারা খুব খেয়াল করে দেখুন, এখানে আমি 1 2 3 তিনটি চেন করব, এবং আগের রাউন্ডে এই যে একবার ডাবল ক্রোশেট করে নিয়েছিলাম এই ডাবল ক্রোশেটের উপরে আমি এখন প্রথমে একবার ডাবল ক্রোশেট করব। তো দেখুন এই ডাবল ক্রোশেটের উপরে যে চেনটা রয়েছে এই চেনের মধ্যে আমি প্রথমে একবার ডাবল ক্রোশেট করে নিলাম। এখন মাঝে 1 2 3 তিনটি চেন করলাম, এবং সেম গ্যাপে আরও একবার ডাবল ক্রোশেট করে নিলাম। তো এভাবে করে কাজটা করে নিলাম, অর্থাৎ এখানে একটি ফুলের বেস তৈরি হলো। এভাবে করার পর এখন এখানে আবার 1 2 3 তিনটি চেন করলাম, এবং আগের রাউন্ডে এখানে যে 5 বার সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছিলাম আমি এখন এই 5টি সিঙ্গেল ক্রোশেটের ফার্স্টের এবং লাস্টের সিঙ্গেল ক্রোশেটটা বাদ দিয়ে মাঝের 3টি সিঙ্গেল ক্রোশেটের উপরে একটি একটি করে 3 বার সিঙ্গেল ক্রোশেট করে নেব। তো দেখুন করে নিলাম, এভাবে 3 বার সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এখন আবারও এখানে 3টি চেন করব, 1 2 3। তো প্রতিটি বাড়ি কিন্তু 3টি করে চেন দিয়ে পার হচ্ছি। 3টি চেন করে আবারও দেখুন এখানে যে একবার ডাবল ক্রোশেট করেছিলাম আগের রাউন্ডে, এই ডাবল ক্রোশেটের উপরে যে চেন রয়েছে ওই চেনের মধ্যে আবারও প্রথমে একবার ডাবল ক্রোশেট করে নিলাম। এখন মাঝে 3টি চেন করলাম, এবং সেম গ্যাপে আরও একবার ডাবল ক্রোশেট করে এখানেও আরেকটি ফুলের বেস তৈরি করে নিলাম। অর্থাৎ এভাবে করে পরের ফুলের বেসগুলো তৈরি করে নিচ্ছি, এবং পরের ফুলের বেসগুলো যখন তৈরি হচ্ছে তখন এই যে আগের ফুলটা কমপ্লিট হচ্ছে, আশা করি বুঝতে পারছেন। তো এভাবে করার পর আবারও 3টি চেন করব, 1 2 3 তিনটি চেন করে দেখুন আবারও এই যে 5টি সিঙ্গেল ক্রোশেটের ফার্স্টের এবং লাস্টের সিঙ্গেল ক্রোশেটটা বাদ দিয়ে মাঝের 3টি সিঙ্গেল ক্রোশেটের উপরে 3 বার সিঙ্গেল ক্রোশেট করব। এভাবে 3 বার সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এখন এখানে আবারও 3টি চেন করব, এবং আবারও এই যে আগের রাউন্ডের এই ডাবল ক্রোশেটের উপরেও একটি ফুলের বেস তৈরি করব। তার জন্য এই ডাবল ক্রোশেটের উপরে যে চেন রয়েছে এই চেনের গ্যাপের মধ্যে প্রথমে একবার ডাবল ক্রোশেট করে নিচ্ছি, মাঝে 3টি চেন করছি, এবং সেম গ্যাপে আবারও একবার ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো এভাবে এখানে আরও একটি ফুলের বেস তৈরি হলো। লাস্টে এখানে আবারও 1 2 3 তিনটি চেন করে এই লাস্টের এই 2টি চেনের গ্যাপের মধ্যে প্রথমে 2 বার ডাবল ক্রোশেট করব, মাঝে 2টি চেন করব, 1 2, এবং সেম গ্যাপে আবারও 2 বার ডাবল ক্রোশেট করব। তো এভাবে করে 9 নম্বর রাউন্ডটা কমপ্লিট করে নিলাম। তো দেখিয়ে দিচ্ছি, তো দেখুন কাজটা ঠিক এমন হলো। এখন আমি আপনাদের 10 নম্বর রাউন্ডের কাজটা দেখিয়ে দিচ্ছি। আমি এখন 10 নম্বর রাউন্ডের কাজ করব। 10 নম্বর রাউন্ডের কাজটা করার জন্য প্রথমে কাজটিকে ঘুরিয়ে নেব, এবং এই 2 নম্বর ডাবল ক্রোশেটের উপরে একবার স্লিপ স্টিচ করে নেব।
এবং পরের এই দুটি চেনের গ্যাপের মধ্যে একবার স্লিপ স্টিচ করব। এভাবে দুইবার স্লিপ স্টিচ করে পার হয়ে এসে 10 নাম্বার রাউন্ডের কাজটা করার জন্য প্রথমে তিনটি চেন করে নিলাম। এখন সেম গ্যাপে একবার ডাবল ক্রোশেট করে নিলাম। এখন এখানে এক দুই দুটি চেন করলাম এবং সেম গ্যাপে আবারও দুইবার ডাবল ক্রোশেট করব। তো এভাবে এখানকার কাজটা করে নিলাম। এখন পরের কাজটা দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে এখানে এক দুই তিন তিনটি চেন করব এবং দেখুন এই রাউন্ডে এই প্রথম তিনটি চেনের গ্যাপের মধ্যে কোনো কাজ করা যাবে না, সরাসরি পরের যে এই দুটি ডাবল ক্রোশেটের মাঝে তিনটি চেনের গ্যাপ রয়েছে এই চেনের গ্যাপের মধ্যে সাতবার ডাবল ক্রোশেট করে নেব। তো দেখুন করে নিচ্ছি। আপনারা এই জায়গাটা একটু মনোযোগ সহকারে দেখে করে নেবেন, কেননা এখানে কাজটা বাড়াতে যাবেন না, তিনটি চেন করে সরাসরি এই তিনটি চেনের গ্যাপের মধ্যে সাতবার ডাবল ক্রোশেট করে নেবেন। তো দেখুন তিন চার পাঁচ ছয় সাত, এভাবে সাতবার ডাবল ক্রোশেট করে নিলাম। এখন এখানে আবার এক দুই তিন তিনটি চেন করব এবং দেখুন আগের রাউন্ডে এখানে যে একটি ফুল ছিল এই ফুলের ঠিক এখানে তিনবার সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছিলাম। এই রাউন্ডে দুটি সিঙ্গেল ক্রোশেট বাদ দিয়ে, অর্থাৎ ফার্স্টের এবং লাস্টের সিঙ্গেল ক্রোশেট বাদ দিয়ে, এই মাঝের সিঙ্গেল ক্রোশেটের উপরে একবার সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। তাহলে এই ফুলটা কমপ্লিট হয়ে গেল। এভাবে কমপ্লিট করার পর এখন দেখুন এখানে আবার এক দুই তিন তিনটি চেন করে পরের এই যে দুটি ডাবল ক্রোশেটের মাঝে আবারও তিনটি চেনের গ্যাপ রয়েছে, তো এই বেসের মধ্যে আবারও আমি সাতটি ডাবল ক্রোশেট করে আরও একটি ফুল তৈরি করে নেব। তো দেখুন দুই তিন চার পাঁচ ছয় সাত, তো দেখুন এই গ্যাপের মধ্যে সাতবার ডাবল ক্রোশেট করে নিলাম। এখন এখানে আবার এক দুই তিন তিনটি চেন করব এবং দেখুন এখানে একটি ফুল রয়েছে, এই ফুলেরও দুই সাইডে দুটি সিঙ্গেল ক্রোশেট বাদ দিয়ে মাঝের এই সিঙ্গেল ক্রোশেটের উপরে একবার সিঙ্গেল ক্রোশেট করে এই ফুলটাও কমপ্লিট করে নেব। তো এভাবে কমপ্লিট করে নিলাম। এখন এখানে আবারও এক দুই তিন তিনটি চেন করব এবং পরের এই যে দুটি ডাবল ক্রোশেটের মাঝে আবারও তিনটি চেনের গ্যাপ রয়েছে, অর্থাৎ এই ফুলের বেসের মধ্যে একটি ফুল তৈরি করব, তার জন্য সাতবার ডাবল ক্রোশেট করে নেব। তো দেখুন তিন চার পাঁচ ছয় সাত, এভাবে সাতবার ডাবল ক্রোশেট করে নিলাম। এখন লাস্টে আবারও প্রথমে যেমন কাজ করেছি তিনটি চেন করেছি এবং এই চেনের গ্যাপটা কিন্তু বাদ দিয়েছি, এই চেনের গ্যাপে কোনো কাজ করিনি। তো তিনটি চেন করে সরাসরি এই দুটি চেনের গ্যাপের মধ্যে প্রথমে আমি দুইবার ডাবল ক্রোশেট করব। তো দেখুন এক দুই দুইবার ডাবল ক্রোশেট করে নিলাম, মাঝে এক দুই দুটি চেন করব এবং সেম গ্যাপে আবারও দুইবার ডাবল ক্রোশেট করে নেব। তো এভাবে 10 নাম্বার রাউন্ডটা কমপ্লিট করে নিলাম। তো দেখুন 10 নাম্বার রাউন্ডটা করার ফলে আগের দুইটি ফুল কমপ্লিট হয়ে গেল এবং এখানে দেখুন দুইটি ফুলের মাঝখানে মাঝখানে এভাবে এখন তিনটি ফুলের বেস উঠলো, আশা করি দেখে বুঝতে পারছেন। তো এই তিনটি ফুল থেকে কিভাবে চারটি ফুলের বেস তুলবেন ওই পর্যন্ত কাজটা দেখিয়ে দেব, তাহলে বাকি কাজগুলো আপনারা নিজেরাই করতে পারবেন। তো তার জন্য এখন আমি আপনাদের 11 নাম্বার রাউন্ডের কাজটা দেখিয়ে দিচ্ছি। তো 11 নাম্বার রাউন্ডের কাজটা করার আগে আমি আপনাদের কাজটা একটু দেখিয়ে দিচ্ছি। তো এখানে 10 নাম্বার রাউন্ড পর্যন্ত কাজটা করার ফলে কাজটা এমন হয়েছে, আশা করি দেখে বুঝতে পারছেন। আমি কিন্তু রাউন্ডগুলো লিখে লিখে রাউন্ড বাই রাউন্ড কাজটা করে দেখিয়ে দিচ্ছি, তো আপনারাও ওইভাবে রাউন্ডগুলো দেখে দেখে করে নিলে আপনাদের কাজটাও এমন হবে। তো দেখুন এখানে প্রথম ফুল একটি ফুল করে নিয়েছি এবং প্রথম ফুলটা কমপ্লিট হওয়ার আগেই কিন্তু প্রথম ফুলের দুই সাইডে দুইটি ফুলের বেস উঠেছে এবং এই দুইটি ফুল কমপ্লিট হওয়ার আগেই কিন্তু এখানে তিনটি ফুলের বেস উঠেছে এবং এই তিনটি ফুল কমপ্লিট হওয়ার আগেই কিন্তু চারটি ফুলের বেস উঠবে। তো চারটি ফুলের বেস কিভাবে উঠাবেন ওই পর্যন্ত আমি কাজটা দেখিয়ে দিচ্ছি রাউন্ড বাই রাউন্ড করে। তাহলে আপনারা পাঁচটি ছয়টি সাতটি এভাবে করে অনেকগুলো ফুল উঠিয়ে আপনারা এই শালটা তৈরি করে নিতে পারবেন এবং সাইডে ঝুলের কাজটা কিভাবে করবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দেব। তো আমি এখন আপনাদের 11 নাম্বার রাউন্ডের কাজটা দেখিয়ে দিচ্ছি।
আমি এখন 11 নম্বর রাউন্ডের কাজ করবো। 11 নম্বর রাউন্ডের কাজটা করার জন্য প্রথমে কাজটিকে ঘুরিয়ে নেব এবং এই 2 নম্বর ডাবল ক্রোশেটের উপর একবার স্লিপ স্টিচ করব এবং এই 2টি চেনের গ্যাপের মধ্যে একবার স্লিপ স্টিচ করব। এভাবে পার হওয়ার পর এখন 11 নম্বর রাউন্ডের কাজটা করার জন্য 3টি চেন করে নিলাম। এখন এখানে একবার ডাবল ক্রোশেট করব এবং 2টি চেন করব এবং সেম গ্যাপে আবারও আমি 2 বার ডাবল ক্রোশেট করে নেব। অর্থাৎ এই কাজটা প্রতিটি রাউন্ডে ফার্স্টে এবং লাস্টে একই থাকবে। তো এভাবে করে নিলাম। এখন পরের কাজটা দেখিয়ে দিচ্ছি। এখন এখানে 1, 2, 3 তিনটি চেন করব এবং দেখুন এই যে প্রথম 3টি চেনের গ্যাপ রয়েছে এই চেনের গ্যাপের মধ্যে আমি প্রথমে একবার ডাবল ক্রোশেট করে নেব। তো দেখুন ডাবল ক্রোশেট করে নিলাম। এখন এখানে আবারও 3টি চেন করব, 1, 2, 3 তিনটি চেন করে আগের রাউন্ডে এখানে যে 7 বার ডাবল ক্রোশেট করেছিলাম এই 7টি ডাবল ক্রোশেটের ফার্স্টের এবং লাস্টের ডাবল ক্রোশেটটা বাদ দিয়ে মাঝের 5টি ডাবল ক্রোশেটের উপরে একটি একটি করে 5 বার সিঙ্গেল ক্রোশেট করে নেব। তো দেখুন করে নিচ্ছি, 1, 2, 3, 4, 5 এভাবে 5 বার সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। ফার্স্টের এবং লাস্টের চেনের গ্যাপটা বাদ দিলাম। এভাবে করার পর এখন এখানে আবার 3টি চেন করব, 1, 2, 3 তিনটি চেন করে এখন দেখুন আগের রাউন্ডে এখানে যে 1 বার সিঙ্গেল ক্রোশেট করেছিলাম এই সিঙ্গেল ক্রোশেটের উপরে 1 বার ডাবল ক্রোশেট করে নেব। তাহলে দেখুন ঠিক এভাবে কাজটা করে নিচ্ছি। অর্থাৎ এই ডাবল ক্রোশেটের উপরে আমার কাজটা কমতে থাকছে এবং সাইডে এভাবে একটি করে ডাবল ক্রোশেট বাড়িয়ে নিচ্ছি এবং এই ডাবল ক্রোশেটগুলোই মূলত পরের রাউন্ডগুলোতে গিয়ে একটি ফুলের বেস তৈরি হবে। তো ডাবল ক্রোশেট করার পর এখানে আবার 3টি চেন করে নেব এবং আবারও পরের এই 7টি ডাবল ক্রোশেটের ফার্স্টের এবং লাস্টের চেনের গ্যাপটা বাদ দিয়ে মাঝের চেনের গ্যাপগুলোর মধ্যে আমি 5 বার সিঙ্গেল ক্রোশেট করে নেব। তো করে নিচ্ছি। তো এভাবে 5 বার সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এখন আবারও এখানে 1, 2, 3 তিনটি চেন করে নিলাম। 3টি চেন করে আবারও দেখুন আগের রাউন্ডে এখানে 1 বার সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছিলাম এই সিঙ্গেল ক্রোশেটের উপরে আবার 1 বার সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এখন এখানে আবারও 1, 2, 3 তিনটি চেন করব এবং এই যে এই 7টি ডাবল ক্রোশেটেরও দেখুন ফার্স্টের এবং লাস্টের ডাবল ক্রোশেটটা বাদ দিয়ে মাঝের 5টি ডাবল ক্রোশেটের উপরে 5 বার সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। এভাবে করে নিলাম। এখন আবারও 3টি চেন করব এবং ফার্স্টে যেহেতু এই যে 3টি চেনের গ্যাপের মধ্যে 1 বার ডাবল ক্রোশেট করে নিয়েছিলাম তার জন্য লাস্টে এখানে 1 বার ডাবল ক্রোশেট করে নিলাম। ডাবল ক্রোশেটের পরে আবারও 3টি চেন করতে হবে এবং এই 2টি চেনের গ্যাপের মধ্যে এসে আবারও প্রথমে 2 বার ডাবল ক্রোশেট করব, মাঝে 1, 2 দুটি চেন করব এবং সেম গ্যাপে আবারও 2 বার ডাবল ক্রোশেট করব। তো এভাবে 11 নম্বর রাউন্ড পর্যন্ত কাজটা করে নিলাম। তো দেখুন 11 নম্বর রাউন্ডটা ঠিক এমন হলো। এই যে এই রাউন্ডে এখানে 4টি ডাবল ক্রোশেট হয়েছে এই 4টি ডাবল ক্রোশেটই কিন্তু পরবর্তী রাউন্ডগুলোতে গিয়ে 4টি ফুলের বেস তৈরি হবে। তো এভাবে 11 নম্বর রাউন্ডটা করে নিয়েছি। এখন 12 নম্বর রাউন্ডের কাজটা দেখিয়ে দিচ্ছি। আমি এখন 12 নম্বর রাউন্ডের কাজ করব। 12 নম্বর রাউন্ডের কাজটা করার জন্য প্রথমে কাজটিকে ঘুরিয়ে নেব এবং দেখুন এই যে 2 নম্বর ডাবল ক্রোশেটের উপর একবার স্লিপ স্টিচ করে নেব। তো করে নিলাম। এখন এই 2টি চেনের গ্যাপের মধ্যে 1 বার স্লিপ স্টিচ করব। এভাবে 2 বার স্লিপ স্টিচ করে এখন 12 নম্বর রাউন্ডের কাজটা করার জন্য প্রথমে 1, 2, 3 তিনটি চেন করব এবং 3টি চেনকে একটি ডাবল ক্রোশেট হিসাবে কাউন্ট করব এবং সেম গ্যাপে 1 বার ডাবল ক্রোশেট করে নিলাম। এখন 1, 2 দুটি চেন করব এবং ওই একই চেনের গ্যাপের মধ্যে আবারও 2 বার ডাবল ক্রোশেট করে নেব। তো দেখুন 1, 2 তো দেখুন এভাবে ফার্স্টের কাজটা করে নিলাম। এখন পরের কাজটা দেখিয়ে দিচ্ছি। তো আপনারা খুব খেয়াল করে দেখুন প্রথমে আমি এখানে 1, 2, 3 তিনটি চেন করব এবং আগের রাউন্ডে এই যে ডাবল ক্রোশেট করে নিয়েছিলাম এই ডাবল ক্রোশেটের উপরে আমি ফুলের বেস তৈরি করব। তো দেখুন ডাবল ক্রোশেটের উপরে যে চেন রয়েছে এই চেনের মধ্যে আমি প্রথমে 1 বার ডাবল ক্রোশেট করে নিলাম। তো দেখুন 3টি চেন করে প্রথমে 1 বার ডাবল ক্রোশেট করলাম। এখন আবারও এখানে 3টি চেন করব, 1, 2, 3 তিনটি চেন করে ওই সেম গ্যাপে আরও 1 বার ডাবল ক্রোশেট করে নেব। তাহলে দেখুন এভাবে আমি একটি ফুলের বেস তৈরি করে নিলাম। পরের রাউন্ডে এখানে 7টি ডাবল ক্রোশেট করে একটি ফুল তৈরি হবে। তো এভাবে করার পর এখন পরের কাজটা দেখিয়ে দিচ্ছি। তো এখন এখানে আবার 3টি চেন করব, 1, 2, 3 তিনটি চেন করে
দেখুন আগের রাউন্ডে এখানে 5 বার সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছিলাম, এই রাউন্ডে ফার্স্টের এবং লাস্টের সিঙ্গেল ক্রোশেটটা বাদ দিয়ে মাঝের 3টি সিঙ্গেল ক্রোশেটের উপরে একটি একটি করে 3 বার সিঙ্গেল ক্রোশেট করব। তো দেখুন 1 2 3, এভাবে 3 বার সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। 3 বার সিঙ্গেল ক্রোশেট করার পর এখন উপরের দিকে 1 2 3, 3টি চেন করব। এবং দেখুন এই যে ডাবল ক্রোশেটটা রয়েছে, এই ডাবল ক্রোশেটের উপরেও আমি একটি বেস তৈরি করব। তো এই ডাবল ক্রোশেটের উপরে যে চেন রয়েছে, এই চেনের গ্যাপের মধ্যে প্রথমে একবার ডাবল ক্রোশেট করে নিলাম, এখন মাঝে 1 2 3, 3টি চেন করলাম এবং সেম গ্যাপে আবার একবার ডাবল ক্রোশেট করে নিলাম। তো এভাবে করে আবার একটি ফুলের বেস তৈরি করে নিলাম। এখন পরের কাজটা আবারও দেখিয়ে দিচ্ছি, আবারও 3টি চেন করে, তো দেখুন 3টি চেন করলাম। এখন এই যে 5টি সিঙ্গেল ক্রোশেট রয়েছে, এই 5টি সিঙ্গেল ক্রোশেটের দুই সাইডের 2টি সিঙ্গেল ক্রোশেট বাদ দিয়ে মাঝের 3টি সিঙ্গেল ক্রোশেটের উপরে একটি একটি করে 3 বার সিঙ্গেল ক্রোশেট করে নেব। তো দেখুন করে নিলাম। এভাবে করার পর আবারও ওই সেমভাবে কাজটা করে নেব, আবারও 3টি চেন করে পরের এই ডাবল ক্রোশেটের উপরে একটি বেস তৈরি করব। অর্থাৎ প্রথমে যেভাবে কাজটা করে নেব, পুরো কাজটার মধ্যেই পুরো রাউন্ডে কিন্তু সেমভাবে কাজটা করে নিতে হবে। তো একটি ডাবল ক্রোশেট করলাম, 3টি চেন করলাম, এখন সেম গ্যাপেই আবারও আমি একবার ডাবল ক্রোশেট করব। তাহলে এখানেও একটি ফুলের বেস তৈরি হয়ে গেল এবং এখানে আবারও দেখুন 3টি চেন করে আগের রাউন্ডের এই যে 5টি সিঙ্গেল ক্রোশেটের ফার্স্টের এবং লাস্টের সিঙ্গেল ক্রোশেটটা বাদ দিয়ে মাঝের 3টি সিঙ্গেল ক্রোশেটের উপরে একটি একটি করে 3 বার সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। তো এভাবে করার পর আবারও 3টি চেন করব, 1 2 3, 3টি চেন করে আবারও এই ডাবল ক্রোশেটের উপরে প্রথমে একবার ডাবল ক্রোশেট করব, মাঝে 1 2 3, 3টি চেন করব এবং সেম গ্যাপে আবার একবার ডাবল ক্রোশেট করে নেব। এবং লাস্টে এখানে আবার 1 2 3, 3টি চেন করে এই যে লাস্টের এই 2টি চেনের গ্যাপের মধ্যে আমি প্রথমে 2বার ডাবল ক্রোশেট করব, 2টি চেন করব এবং সেম গ্যাপে আবারও 2বার ডাবল ক্রোশেট করব। তো 2টি ডাবল ক্রোশেট করে 2টি চেন করে নিলাম, এখন ওই গ্যাপে আবারও 2বার ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো এভাবে কাজটা করে নিলাম, এভাবে 12 নম্বর রাউন্ডটা কমপ্লিট করে নিলাম। দেখুন এখানে 4টি ফুলের বেস তৈরি হয়ে গেল, আশা করি দেখেই বুঝতে পারছেন। এখন আমি আপনাদের 13 নম্বর রাউন্ডের কাজটা দেখিয়ে দিচ্ছি। আমি এখন 13 নম্বর রাউন্ডের কাজ করব। 13 নম্বর রাউন্ডের কাজটা করার জন্য আবারও কাজটিকে ঘুরিয়ে নেব এবং এই 2 নম্বর ডাবল ক্রোশেটের উপরে একবার স্লিপ স্টিচ করে নেব। এভাবে স্লিপ স্টিচ করার পর এখন এই 2টি চেনের গ্যাপের মধ্যে একবার স্লিপ স্টিচ করব। এভাবে 2বার স্লিপ স্টিচ করার পর এখন 13 নম্বর রাউন্ডের কাজটা করার জন্য প্রথমে 3টি চেন করে নেব, 3টি চেন করে সেম গ্যাপে একবার ডাবল ক্রোশেট করব। তো দেখুন করে নিলাম। এখন এখানে 1 2, 2টি চেন করব এবং ওই একই চেনের গ্যাপের মধ্যে আবারও 2বার ডাবল ক্রোশেট করে নেব। তো দেখুন করে নিলাম, এভাবে ফার্স্টের কাজটা করে নিলাম। এখন পরের কাজটা দেখিয়ে দিচ্ছি। এখন আমি এখানে সরাসরি 3টি চেন করব, 1 2 3, 3টি চেন করে দেখুন নিচের দিকে এই 3টি চেনের গ্যাপে কাজ করা যাবে না। এই যে আগের রাউন্ডে এখানে 2টি ডাবল ক্রোশেট করলাম এবং মাঝে 3টি চেনের গ্যাপ তৈরি করলাম, অর্থাৎ ফুলের বেস তৈরি করে নিয়েছিলাম, ওই ফুলের বেসের মধ্যে আমি এখন 7বার ডাবল ক্রোশেট করে নেব। তো দেখুন 1 2 3 4 5 6 7, তো দেখুন একই গ্যাপের মধ্যে 7বার ডাবল ক্রোশেট করে নিলাম। এভাবে ডাবল ক্রোশেট করার পর এখন এখানে আবার 3টি চেন করব, 1 2 3, 3টি চেন করে এই যে এখানে দেখুন আগের রাউন্ডে 3বার সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছিলাম, ঠিক এখানে ফার্স্টের এবং লাস্টের সিঙ্গেল ক্রোশেট বাদ দিয়ে মাঝের সিঙ্গেল ক্রোশেটের উপরে একবার সিঙ্গেল ক্রোশেট করে নেব। তাহলে দেখুন এভাবে করার ফলে আমার আগের ফুলটা কমপ্লিট হয়ে গেল এবং এখানে দেখুন শুরুতে একটি ফুল অর্ধেক অংশটা হয়ে গেল। অর্থাৎ 13 নম্বর রাউন্ডটা করলে আগের ফুলগুলো কমপ্লিট হয়ে যাবে এবং এই যে নতুন ফুলগুলোর অর্ধেক পর্যন্ত কাজটা হয়ে যাবে। তো এভাবে করে কাজটা করে নিলাম। এখন সিঙ্গেল ক্রোশেট করার পর 1 2 3, 3টি চেন করব এবং আবারও দেখুন এই যে আগের রাউন্ডে যে ফুলের বেস তৈরি করে নিলাম, তো এই 3টি চেনের গ্যাপের মধ্যে আবারও আমি 7বার ডাবল ক্রোশেট করে নেব। তো দেখুন 2 3 4 5 6 7, তো দেখুন একই চেনের গ্যাপের মধ্যে আবারও 7বার ডাবল ক্রোশেট করে নিলাম। এখন এখানে 3টি চেন করব, 1 2 3, 3টি চেন করে নিলাম। 3টি চেন করে এখন দেখুন আগের রাউন্ডের এই যে এখানে 3টি সিঙ্গেল ক্রোশেট রয়েছে, এই 3টি সিঙ্গেল ক্রোশেটের মাঝের সিঙ্গেল ক্রোশেটের উপরে সরাসরি একবার সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। তাহলে আবারও এই যে আগের এই ফুলটা কমপ্লিট হয়ে গেল,
এবং এখানে আরো একটি ফুলের অর্ধেক অংশটা উঠলো। এখন আবারও তিনটি চেইন করব। তিনটি চেইন করে এই যে পরের যে ফুলের বেসটা রয়েছে এই তিনটি চেনের গ্যাপের মধ্যে আবারও আমি 7 বার ডাবল ক্রোশেট করে নেব। তো দেখুন 1, 2, 3, 4, 5, 6, 7 আবারও 7 বার ডাবল ক্রোশেট করে নিলাম। এখন আবারও তিনটি চেন করব। তিনটি চেন করে এই যে এই তিনটি সিঙ্গেল ক্রোশেটের মাঝখানের সিঙ্গেল ক্রোশেটের উপরে একবার সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। তো এই ফুলটা কমপ্লিট হয়ে গেল। এখন আবারও তিনটি চেন করে পরের এই যে এই ফুলের বেসের মধ্যে 7 বার ডাবল ক্রোশেট করে নেব। তো দেখুন 1, 2, 3 তিনটি চেন করে নিলাম। এখন আবারও লাস্টের এই যে তিনটি চেনের গ্যাপ রয়েছে দুইটি ডাবল ক্রোশেটের মাঝে যে গ্যাপগুলো রয়েছে ওই গ্যাপগুলোর মধ্যে কিন্তু কাজ করছি। তো এই গ্যাপের মধ্যে দেখুন 2, 3, 4, 5, 6, 7 এভাবে 7 বার ডাবল ক্রোশেট করে নিলাম। এভাবে 7 বার ডাবল ক্রোশেট করার পর লাস্টে এখানে আবার তিনটি চেন করব। তো দেখুন তিনটি চেন করে এই লাস্টের এই দুটি চেনের গ্যাপের মধ্যে আবারও আমি প্রথমে 2 বার ডাবল ক্রোশেট করব। 1, 2 এভাবে 2 বার ডাবল ক্রোশেট করার পর দুটি চেন করব। দুটি চেন করে এই সেম চেনের গ্যাপের মধ্যে আবার 2 বার ডাবল ক্রোশেট করব। তো এভাবে করে 13 নম্বর রাউন্ড পর্যন্ত কাজটা করে নিলাম। তো দেখুন 13 নম্বর রাউন্ডটা করার ফলে আমার আগের যে তিনটি ফুলের প্যাটার্ন ছিল ওই তিনটি ফুলের প্যাটার্নটা কমপ্লিট হয়ে গেল। এবং এখানে দেখুন 4টি ফুলের প্যাটার্ন এভাবে অর্ধেক করে হলো। আশা করি দেখে বুঝতে পারছেন। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আরেকটু সহজভাবে দেখিয়ে দিচ্ছি এবং বুঝিয়ে দিচ্ছি। তো দেখুন আমি এখানে টোটাল 13 নম্বর রাউন্ড পর্যন্ত কাজটা করেছি। তো আমি এখানে কিন্তু কোনো রাউন্ডই স্কিপ করিনি, প্রতিটি রাউন্ডই অর্থাৎ 13টি রাউন্ডই লিখে করে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিয়েছি। আশা করি দেখেই বুঝতে পারছেন 13 নম্বর রাউন্ড পর্যন্ত করার ফলে আমার কাজটা ঠিক এমন হয়েছে। তো দেখুন 13 নম্বর রাউন্ডটা করার ফলে এখানে আগের যে তিনটি ফুলের প্যাটার্ন ছিল ওই ফুলের প্যাটার্নগুলো কমপ্লিট হয়ে গেছে এবং নতুন করে এখানে আবার 4টি ফুলের প্যাটার্নের অর্ধেক অংশটা হয়ে উঠেছে। আশা করি দেখে বুঝতে পারছেন। তো এখানে দেখুন প্রথমে একটি ফুল হয়েছিল, তারপর দুই সাইডে দুইটি ফুল হয়েছে, তারপর এখানে দেখুন তিনটি ফুল কমপ্লিট হয়েছে, এখন 4টি ফুল হচ্ছে। তারপর দেখুন এই যে 14 নম্বর রাউন্ড থেকে 5টি ফুলের প্যাটার্ন উঠবে, অর্থাৎ 5টি ফুলের প্যাটার্নের বেস উঠবে। যেমন এখানে একবার ডাবল ক্রোশেট করে নিতে হবে, এখানে একবার ডাবল ক্রোশেট করে নিতে হবে, এখানে একবার ডাবল ক্রোশেট করতে হবে, এখানে একবার এবং লাস্টে এখানে একবার। অর্থাৎ ঠিক এই যে 11 নম্বর রাউন্ডে যেভাবে কাজ করে নিয়েছিলাম, অর্থাৎ একবার করে ডাবল ক্রোশেট করেছিলাম এবং এই ডাবল ক্রোশেটগুলোর উপরে এই যে 5 বার সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছিলাম। তো এই 11 নম্বর রাউন্ডটা রিপিট করে আমি 14 নম্বর রাউন্ডটা করে নেব। 12 নম্বর রাউন্ডে যেভাবে কাজ করে নিয়েছি, অর্থাৎ এই যে এই ফুলের বেস তৈরি করে নিয়েছিলাম এবং এখানে 3 বার সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছিলাম, তো 12 নম্বর রাউন্ডটা ফলো করে আবার 15 নম্বর রাউন্ডটা করে নিতে হবে। এবং এই যে 13 নম্বর রাউন্ডটা করে নিলাম, এই 13 নম্বর রাউন্ডটা ফলো করে আবার 16 নম্বর রাউন্ডটা করে নিতে হবে। এভাবে করে কিন্তু এই 11, 12, 13 এই তিনটি রাউন্ড বারবার রিপিট করে কিন্তু উপরের ফুলগুলো উঠবে। অর্থাৎ এখানে আগের ফুলগুলো কমপ্লিট হবে এবং নতুন করে আবারও বেশি করে, অর্থাৎ প্রতিটি বাড়ি একটি করে ফুলের প্যাটার্ন বাড়বে। যেমন এখানে 1টি, তারপর 2টি, তারপর 3টি, তারপর 4টি এবং এখন 5টি ফুলের প্যাটার্ন উঠবে। আশা করি বুঝতে পেরেছেন। তো 11, 12 এবং 13 এই তিনটি রাউন্ড যেভাবে করে নিলাম এই তিনটি রাউন্ডই বারবার রিপিট করে আমি অফ ক্যামেরায় আরও কিছুটা অংশের কাজ করে নিয়ে ফিরে আসছি। তারপর আমি আপনাদের সাইটের ঝুলের অংশটা কিভাবে করবেন ওই কাজটা দেখিয়ে দিচ্ছি। তো দেখুন একই নিয়ম ফলো করে আমি এখানে টোটাল 19টি রাউন্ড করেছি। তো 19টি রাউন্ড করার ফলে আমার এখানে ডিজাইনটি এই পর্যন্ত হয়েছে। অর্থাৎ 19 নম্বর রাউন্ড পর্যন্ত করার ফলে আমার এখানে 6টি ফুলের প্যাটার্ন অর্ধেক পর্যন্ত উঠেছে এবং এখানে 5টি ফুলের প্যাটার্ন কমপ্লিট হয়ে গেছে। অর্থাৎ এই একই নিয়ম ফলো করে কিন্তু আপনাদের শালের কাজটা বাড়াতে হবে। অর্থাৎ আপনারা যত বড় চওড়া বা লম্বায় করতে চান না কেন, এই একই নিয়ম ফলো করে এবং এই একই ডিজাইন ফলো করে আগাতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। এভাবে কিন্তু আপনারা আপনাদের পুরো শালের কাজটা করে নিতে পারবেন। তো এটা যেহেতু ত্রিকোণ শাল, আপনারা 3 সাইডে 70 ইঞ্চি করে তৈরি করে নেবেন। দেখুন আমি 3 সাইডে তীর চিহ্ন দিয়ে লিখে দিয়েছি। তো এখানে একটি বিষয় উল্লেখ্য যে একটি সাইডে 70 ইঞ্চি হলেই কিন্তু বাকি দুটি সাইডে আপনাআপনিভাবে 70 ইঞ্চি হয়ে যাবে। এছাড়া আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী এর থেকে আরও কমিয়ে বা বাড়িয়ে নিতে পারবেন। তো আমি যেহেতু পুরো শালটা তৈরি করে দেখাচ্ছি না, তো তার জন্য এ পর্যন্ত করার পর তারপর সাইডের ঝুলের কাজটা কিভাবে করবেন সেটা দেখিয়ে দেব।
তবে এখানে একটি বিষয় উল্লেখ যে আপনারা এই শালটা যত বড়ই তৈরি করুন না কেন, লাস্টের রাউন্ডটা এভাবে ডাবল ক্রোশেটের রাউন্ডে শেষ করবেন। অর্থাৎ লাস্টের রাউন্ডের কাজটা যেন এরকম ডাবল ক্রোশেটের রাউন্ড হয়। তো এভাবে করে শেষ করে তারপর আপনারা সাইডের ঝুলের কাজটা করবেন। তো আমি যেহেতু পুরাটা তৈরি করে দেখাচ্ছি না, তার জন্য এইটা অর্থাৎ এই সাইজ পর্যন্ত করে সাইডের কাজটা দেখিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের কাঙ্ক্ষিত মাপ পর্যন্ত করে তারপর সাইডের ঝুলের কাজটা করে নেবেন। তো আমি এখন আপনাদের সাইডের ঝুলের অংশের কাজটা দেখিয়ে দিচ্ছি। তো আমি এখন শালের সাইডের ঝুলের অংশের কাজটা দেখিয়ে দিচ্ছি। তো আপনাদের এই শালটা যতটুকু লম্বা বা চওড়া করে করে নিতে হবে ততটুকু পর্যন্ত কাজ করে নেবেন। তারপর লাস্টে এসে কিন্তু সাইডে শালের এই ঝুলের কাজটা করে নেবেন। সেক্ষেত্রে একটি সাইড থেকে কাজটা শুরু করবেন এবং এভাবে পুরোটা করে তারপর কর্নারের এখানে কিভাবে কাজ করবেন সেই কাজটাও দেখিয়ে দেব, এবং তারপর এই সাইড থেকে কাজটা করে শেষ করে নেবেন। আশা করি বুঝতে পেরেছেন। তার জন্য আপনারা পুরো শালটা আগে তৈরি করে নেবেন এবং লাস্টের রাউন্ডটা এভাবে ডাবল ক্রোশেটের রাউন্ড দিয়ে শেষ করে নেবেন, এবং এভাবে করে এখান থেকে সাইডের ঝুলের কাজটা শুরু করবেন। তো সাইডের ঝুলের কাজটা কিভাবে করতে হচ্ছে সেটা দেখিয়ে দিচ্ছি। তো তার জন্য প্রথমে একটি চেন করব। একটি চেন করে এই যে এই লুপটাকে, হুকে থাকা লুপটাকে এভাবে একটু টেনে লম্বা করে বের করে নেব। তো আপনারা এই যে সাইডের যে ঝুল রয়েছে ওই ঝুলটা যতটুকু লম্বা করতে চাচ্ছেন ততটুকু পরিমাণ এই যে এই লুপটা টেনে বের করে নেবেন। তো আমি এতটুকু পর্যন্ত টেনে বের করে নিলাম। আপনারা এর থেকে আরও কম বেশি করলে এই লুপটা আরও বেশি টানবেন, বা ছোট করতে চাইলে আরও ছোট করে টেনে নেবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো আমি এভাবে টেনে নিয়ে এই যে হুকের মাথায় এই লুপটাকে এভাবে আটকিয়ে দেখুন এভাবে সমান করে এই যে লুপটা রয়েছে এই লুপের মধ্য দিয়ে বের করে নেব, এবং এই সুতাটাকে এভাবে এখানে এই হাত দিয়ে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরে রাখবো। এভাবে ধরে রাখার পর এই যে এই লুপের মধ্য দিয়ে বের করে নিয়ে এসে দেখুন ঠিক এখান থেকে, অর্থাৎ এই লুপের মধ্য থেকে এভাবে হুকটাকে নিয়ে আবারও এই লুপটাকে এনে এখানে একবার সিঙ্গেল ক্রোশেট করে আমি এই সুতাগুলোকে লক করে নেব। তো আশা করি দেখেই বুঝতে পারলেন, ঠিক এভাবে কাজটা করে নিলাম। এভাবে করার পর এখন এখানে চারটি চেন করব, 1, 2, 3, 4। এভাবে চারটি চেন করে এই যে প্রথম যে চেনটা করলাম এই চেনের মধ্যে আমি এখন পাপি স্টিচ করব। তো পাপি স্টিচ কীভাবে করতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি। তো হুকে সুতার একটা প্যাচ দিয়ে নেব, এবং এই যে প্রথম চেনটা করলাম এই চেনের মধ্য থেকে এভাবে লুপ এনে আমি এই লুপগুলো এভাবে একটু টেনে লম্বা করে হুকের মধ্যে রেখে দেব, এবং আবারও হুকে সুতার একবার প্যাচ দিয়ে নেব, এবং ওই সেম চেনের গ্যাপ থেকে এভাবে লুপ এনে আবারও এই লুপগুলোকে হুকের মধ্যে এভাবে টেনে লম্বা করে রেখে দেব। তাহলে দুইবার হলো। এভাবে এই কাজটি চারবার করব। আবারও দেখুন হুকে সুতার একটা প্যাচ দিয়ে নিলাম, এবং এই একই গ্যাপ থেকে লুপ এনে এভাবে লুপগুলোকে টেনে লম্বা করে রেখে দিলাম। তিনবার হলো। আবারও হুকের মাথায় সুতার একটা প্যাচ দিয়ে এভাবে লুপ এনে এভাবে হুকের মধ্যে রেখে দিলাম। তো এভাবে চারবার করার পরে এখন হুকের মাথায় সুতার একটা প্যাচ এনে এই সবগুলো লুপসকে এভাবে একসাথে বের করে দিয়ে এখানে একটি চেন করে নেব। তো এভাবে করার পরে এখন এখানে চারটি চেন করব, 1, 2, 3, 4। চারটি চেন করে যেখানে একবার পাপ্পি স্টিচ করলাম ওই চেনের গ্যাপের মধ্যে একবার সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। তো এভাবে করার ফলে দেখুন এখানে ছোট্ট একটি ফুলের মতো তৈরি হলো। তো এভাবে একটি ফুল তৈরি করার পর এখন আবারও হুকে থাকা এই লুপটাকে আবারও টেনে লম্বা করে বের করে নেব। তো এই সাইডে যতটুকু টেনে লম্বা করে বের করে নিয়েছি এই সাইডেও ওই সেমভাবে বের করে নিতে হবে। একটু ছোট বড় হতে পারে, এতে সমস্যা নেই। তো এভাবে বের করে নেওয়ার পর এভাবে আবারও এই যে এই লুপটাকে হুকের মাথায় আটকিয়ে দেখুন এই যে এই আঙ্গুল দিয়ে এখানে এভাবে চাপ দিয়ে ধরে রাখবো, এই সুতাটাকে এভাবে ধরে এই লুপের মধ্য দিয়ে এভাবে বের করে নেব, এবং আবারও এই যে এই গ্যাপের মধ্যে হুকটাকে নিয়ে এভাবে লুপ এনে এখানে সিঙ্গেল ক্রোশেট করে এই সুতাগুলোকে এভাবে লক করে নিলাম। তো এভাবে লক করে নেওয়ার পর এখন দেখুন এই যে আগের রাউন্ডে এখানে তিনটি চেন রয়েছে, এই তিনটি চেনের ঠিক এই গ্যাপের মধ্যে এভাবে হুকটাকে নিয়ে এভাবে লুপ এনে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। তাহলে দেখুন ঠিক এভাবে কাজটা করে নিলাম। আশা করি দেখেই বুঝতে পারলেন। এভাবে মূলত
এই সাইডের ঝুলের কাজটা করে নিতে হবে। আমি আবারও কাজটা করে দেখিয়ে দিচ্ছি। এভাবে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেওয়ার পর পরের কাজটা করার আগে আবার এখানে একটি চেন করে নেব এবং এই লুপটাকে আবারও দেখুন এভাবে টেনে লম্বা করে বের করে নেব এবং এই লুপটাকে অর্থাৎ এই সুতাটাকে হুকের মাথায় আটকিয়ে দেখুন এভাবে এই সুতাটাকে ধরে রাখতে হবে, তারপর এই লুপের মধ্যে দিয়ে বের করে দিতে হবে এবং এভাবে বের করে দিয়ে এই যে এই লুপের মধ্যে আবারও হুকটাকে নিয়ে এভাবে লুপ এনে এখানে একবার সিঙ্গেল ক্রোশেট করে এই সুতাগুলোকে আগে লক করে নিতে হবে। তো এভাবে লক করে নিলে এই সুতাগুলো কিন্তু আর নড়াচড়া করবে না, একদম সমান থাকবে। এভাবে লক করে নেওয়ার পর এখন চারটি চেন করব, 1, 2, 3, 4, চারটি চেন করে দেখুন আবারও পাপ স্টিচ করব। তো হুকি সুতার প্যাচ দিয়ে এই যে প্রথম চেনটা করেছি এই চেনের মধ্য থেকে এভাবে লুপ এনে এভাবে দেখুন হুকের মধ্যে রেখে দিলাম, আবারও হুকি সুতার প্যাচ দিয়ে লুপ এনে হুকের মধ্যে রেখে দিলাম। এভাবে এই কাজটি দেখুন চারবার করে নিচ্ছি, 3, 4, এভাবে চারবার করার পরে এখন হুকের মাথায় সুতার একটা প্যাচ এনে সবগুলো লুপসকে একবারে বের করে দিলাম, একটি চেন করে পাপ স্টিচটা কমপ্লিট করে নিলাম। এখন এখানে 1, 2, 3, 4, চারটি চেন করে ওই সেম গ্যাপে যেখানে পাপ স্টিচ করলাম ওই চেনের গ্যাপের মধ্যে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। তাহলে এখানে আবার একটি ফুল তৈরি করে নিলাম। এই ফুলটা তৈরি করার পর দেখুন আবারও হুকে থাকা এই লুপসটা এভাবে টেনে বের করে নেব। তো আপনারা একটা আন্দাজ মতো কাজ করবেন যাতে আপনাদের ওই আন্দাজ মতোই সবগুলো ঝুল করতে পারেন। তো এভাবে বের করে নেওয়ার পর আবারও এই লুপটাকে এভাবে এই লুপের মধ্য দিয়ে বের করে নেব এবং এভাবে দেখুন লুপ এনে এভাবে সিঙ্গেল ক্রোশেট করে এভাবে লক করে নেব। একটু ছোট বড় হলেও সমস্যা নেই, সবগুলো ঝুল যখন একসাথে করবেন তখন ওইটা আর বোঝা যাবে না। তো এভাবে লক করে নেওয়ার পর এখন আবারও পরের যে এই যে ডাবল ক্রোশেট রয়েছে, অর্থাৎ ডাবল ক্রোশেট থাক বা হচ্ছে এই তিনটি চেন থাক, এভাবে করে পরপর জয়েন করে দিতে হবে। তো এই গ্যাপের মধ্যে থেকে লুপ এনে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিলাম। তাহলে দেখুন ঠিক এভাবে করে জয়েন করে দিচ্ছি এবং এভাবে করে ঝুলগুলো তৈরি করে নিচ্ছে, আশা করি দেখেই বুঝতে পারছেন। এবং আবারও পরের কাজটা করার জন্য কিন্তু এখানে একটি চেন করতে হবে এবং এই লুপটাকে এভাবে টেনে লম্বা করে বের করে নিয়ে এভাবে লুপ এনে এই লুপটাকে এভাবে ধরে তারপর এভাবে বের করে দিতে হবে, তা না হলে কিন্তু কাজটা প্যাঁচ লেগে যাবে। এবং এভাবে এই যে এই লুপের মধ্য দিয়ে এভাবে হুকটাকে নিয়ে এভাবে লুপ এনে সিঙ্গেল ক্রোশেট করে এভাবে লক করে নিতে হবে, আশা করি দেখেই বুঝতে পারছেন। তারপর এখানে আবার চারটি চেন করে পরের কাজটা করে নিতে হবে, অর্থাৎ এই প্রথম চেনের গ্যাপের মধ্যে পাপ স্টিচ করতে হবে, আশা করি দেখেই বুঝতে পারছেন। তো এভাবেই মূলত এই সাইডের ঝুলের কাজটা করে নিতে হবে। তো অফ ক্যামেরায় আমি এই সাইডের পুরোটা এই নিয়মটা ফলো করে নিচ্ছি। তারপর এই কর্নারের এখানে কিভাবে কাজটা করবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। তো অফ ক্যামেরায় এই সাইডটা পুরোটা করে নিয়ে ফিরে আসছি, তারপর কর্নারের কাজগুলো দেখিয়ে দিচ্ছি। তো দেখুন একই নিয়ম ফলো করে আমি সাইডের ঝুলের কাজটা করে নিয়েছি, এখন কর্নারের এখানে ঝুলের কাজটা কিভাবে করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। তো দেখুন ঠিক এই পর্যন্ত কাজটা করে নিয়েছি, অর্থাৎ এই গ্যাপের মধ্যে একবার সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিয়েছি এবং আবারও এভাবে একটি ঝুল তৈরি করে নিয়েছি। এখন দেখুন এই কর্নারের এখানে যে গ্যাপটা রয়েছে অর্থাৎ এই মাঝের গ্যাপের মধ্যে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। তো এভাবে জয়েন করে দেওয়ার পর এখানে আবারও একটি চেন করব এবং আবারও এই সেম নিয়মটা ফলো করে এভাবে করে কাজটা করে নেব, অর্থাৎ এতক্ষণ ঝুলের কাজটা যে নিয়মটা ফলো করে নিলাম ওইভাবে কিন্তু করে নিতে হবে, তার জন্য আমি আর আপনাদের বলছি না, এভাবে সরাসরি কাজটা করে নিচ্ছি। তো একই নিয়মে করতে হবে। তো চারটি চেন করে এই 4 নম্বর অর্থাৎ প্রথম যে চেনটা করেছি ওই চেনের গ্যাপের মধ্যে পাপ স্টিচ করতে হবে। তো এভাবে পাপ স্টিচ করে জয়েন করে দেওয়ার পর লাস্টে আবার চারটি চেন করতে হবে এবং ওই চেনের গ্যাপের মধ্যে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিতে হবে এবং আবারও এভাবে করে সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে এই সাইডের ঝুলটা তৈরি করে নিতে হবে।
এবং এভাবে করার পরে আবারও দেখুন, এই যে কর্নারের যে গ্যাপটা রয়েছে এই গ্যাপের মধ্যে কিন্তু এই ঝুলটাকে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। তাহলে কর্নারের গ্যাপের মধ্যে দুইবার সিঙ্গেল ক্রোশেট করা হলো, অর্থাৎ এই ঝুলটাকে সিঙ্গেল ক্রোশেট করে এভাবে জয়েন করে নিয়েছিলাম এবং আরও একটি ঝুল তৈরি করে সিঙ্গেল ক্রোশেট করে এই কর্নারের গ্যাপের মধ্যে জয়েন করে দিলাম। এভাবে করার পরে আবার এখন এখানে একটি চেন করব এবং সেম নিয়মটা ফলো করে কাজটা করব। তো দেখুন এভাবে কাজটা করে নিলাম, আরও একটি ঝুল তৈরি করে নিলাম। এখন দেখুন ওই কর্নারের গ্যাপের মধ্যে আর জয়েন করব না, পরের যে এই তিনটি চেনের গ্যাপ রয়েছে এই তিনটি চেনের গ্যাপের মধ্যে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব এবং আবারও একটি চেন করে আবারও সেমভাবে কাজটা করে নিয়ে পরের ঠিক এখানে অর্থাৎ এই গ্যাপের মধ্যে জয়েন করে দেব। আশা করি দেখে বুঝতে পারছেন তাহলে এই কর্নারের এখানকার কাজটা ঠিক এমন হলো। তো এভাবে করে করে নিলাম, এখন এই সাইডে যেভাবে কাজটা করে নিয়েছি এই একই নিয়ম ফলো করে আমি এই সাইডের পুরো কাজটা কমপ্লিট করে নেব। তো অফ ক্যামেরায় আমি এই পুরো কাজটা কমপ্লিট করে নিয়ে ফিরে আসছি। তো দেখুন একই নিয়ম ফলো করে আমি পুরো ঝুলের কাজটা করে নিয়েছি। তো দেখুন কর্নারটা ঠিক এমন হয়েছে এবং এখানে একটি বিষয় উল্লেখ যে কোনো ঝুল যদি ছোট বা বড় হয় তাহলে চিন্তার কোনো কারণ নেই, কেননা অনেকগুলো ঝুল একসাথে থাকলে ওইটা বোঝা যাবে না। আশা করি বুঝতে পেরেছেন। আমি এখন আপনাদের লাস্টের কাজটা দেখিয়ে দিচ্ছি। তো দেখুন লাস্টের এই গ্যাপের মধ্যেও সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিয়েছি। এখন লাস্টে এখানে বাড়তি একটি চেন করে নেব এবং এই সুতাটা এভাবে একটু টেনে লম্বা করে বের করে রেখে কেটে নেব। তো দেখুন সুতাটা কেটে নিয়েছি, এখন আমি বাড়তি এই সুতাটা নিডলের সাহায্যে কাজের ব্যাক সাইডে হাইড করে নেব। তো অফ ক্যামেরায় আমি নিডলের সাহায্যে কাজের ব্যাক সাইডে সুতাটা হাইড করে নিয়ে ফিরে আসছি এবং আরও বাকি যে বাড়তি সুতা থাকবে ওই সুতাগুলো কাজের ব্যাক সাইডে নিডলের সাহায্যে হাইড করে নেবেন। তো আমি অফ ক্যামেরায় হাইড করে নিয়ে ফিরে আসছি। তো দেখুন বাড়তি সুতাগুলো কাজের মধ্যে হাইড করে নিয়েছি, আমার শালের কাজটি কমপ্লিট হয়ে গেছে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং এখনও যারা আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।